এখানে নারায়ণপুর নোয়াপাড়া সুপা আগতে আমার ঘরের পাশফালে দিয়ে পানি তো ওলাই গেছিল, আমি কোনোদিনে দেখা নাছিল যে এনেকুয়া পানি হব, মানে এটা কেনেকৈ ওলাই যাব। সেইফালে মানে কালভার আছিল, সেই কালভার বিলাক বন্ধ করে দিছে, তারপর রাস্তার কিনারত মানে মানুষবিলাকে ঘর বান্ধি লৈছে, সেইকারণে পানি তো মানে ব্লক হয়ে গেছে, পানি ওলাই যাওয়ার রাস্তা একেবারেই নাই। প্রশাসনক জানাইছিল আমি, আমি এবার এবার কই দুবারে আমি মানে লিখিত হিসাবেও আমি জানাইছো, আর আমি এদিন মানে মহিলাখানি গৈছিলো, তার মানে এতিয়ালৈ আমি একো মানে হেৰি পোৱা নাই, একো ব্যবস্থা লওয়াও নাই, একো সমাধানও করা নাই। এতিয়া মানে আমার কেনেকুয়া অবস্থা হয়েছে, আমি মানে কেনেকৈ চলিছো আমি নিজে গম পাইছো। গতি আমার লড়া ছোৱালী স্কুলত যাব নোৱাৰে, আজি মই ছোৱালীটুক স্কুলত পঠাইছো, মই মানে হেৰি এখন কলর ভেল বনাইছো, বনাই মানে ছোৱালীটুক থৈ আহিছো। অনুরোধ জনাক আমাক যাতে আমার কালভারখিনি খুলি দিয়ে, তার কারণে আমি প্রশাসন হেৰি আমি মানে অনুরোধ জনাইছো। পানী হবার যে আমার মানে হল মোটামুটি, আমি প্রশাসনত তারমানে এপ্লিকেশন দিয়া হয়েছিল আগতে 20 তারিখ মানতে, আমি দুদিনমান গৈছিলোঁ আমার মাইকী সকলে লগ লাগি, কিন্তু দয়ালু প্রশাসনে আমার একো ব্যবস্থা নকরলে। বরষুণের পানি হয় কিন্তু নলাবিলাক বন্ধ করা আছে, আগতে আমার পিছফালে দি নলা দুটা আছিল, সেই দুটা নলা গেছিল। মোর 93 বিয়া হয়েছে কিন্তু আজিলেক পানি দেখাই নাছিল, এতিয়া আজি এমাহ মান ধরে যান পানি আমি অসুবিধা পাইছো, পিছফাল মানে যাব নোৱাৰা হৈছে আমার, আমি কেনেকে চলি আছো এবার চালে হল বারু। আমি অনুরোধ জানাইছো কি করি চলিম, আমি আমার ব্যবস্থাটা করে দিও।